জনতা এক্সপ্রেস, আমি অর্জমা রয়েছি আপনাদের সঙ্গে। জনতা এক্সপ্রেস, খবরের খোঁজে জনতার মাঝে। গ্রাম বাংলার মানুষের কাছে আমার একটা আবেদন, বিশেষ করে আমি গ্রামের ব্যক্তিদের কাছে বলছি, আমি আপনাদের এই জনতা এক্সপ্রেসের মাধ্যমে আমি গ্রাম বাংলার মানুষকে করজোরেও আবেদন করব যে কখনো কোনো আইনি সমস্যা হলে আপনার নিকটবর্তী কোনো আইনজীবীর সঙ্গে যোগাযোগ করুন। তার একটা জায়গা কেউ জোর করে আটকে দিয়েছে, তাতে তার দুশ্চিন্তা বাড়ছে। আর আমরা লয়ারা, অ্যাডভোকেটরা, কাউন্সিলররা কাজ করি কিসে, মানুষের মনের ওই দুঃখ দুর্দশাকে নিয়ে, যে তাকে ওখান থেকে রিলিফ দিতে হবে। যদি কখনোই অপরাধী সাব্যস্ত হবে না এই কারণেই, কারণ একটা ব্যাপার, আমাদের দেশের বিচার ব্যবস্থাতে যখন আপনি নিজের ব্যক্তিগত আইনজীবী রাখতে পারবেন না, সেই জন্য আমি আগেই বললাম লিগাল এড আছে, সরকারি ব্যবস্থা একটা সংস্থা আছে, আপনারা তার কাছে দরখাস্ত করলে গরিব মানুষ লয়ার পাবেন। বিচার ব্যবস্থা আছে বলেই মানুষ একটা কথা শেষে বলে, তোর সঙ্গে কালকে কোর্টে দেখা হবে, তারপরে আইনি প্রেক্ষাপট বলে আমাদের মতো আইনজীবীরা সেটা ধরে সেই কেসটাকে মেড আউট করতে পারে। তো হয়ে এলো, মারধর খেয়ে এলো, তার মেডিকেল করা আছে কি না, তা সে যে আমার কাছে এলো বা থানায় গেল, থানাকে বলছে লিখিতভাবে যে আমি মারধর করেছি কিন্তু মেডিকেল করায়নি, তাহলে মারধরটাকে দেশেতে আইন আছে, আর সেই আইনের যে বিভিন্ন ধারা আছে সেই ধারাগুলোকে জানতে বা বুঝতে গেলে দরকার পড়ে একজন বিশিষ্ট ও অভিজ্ঞ আইনজীবীর। সেই পরামর্শগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এই অনুষ্ঠান আইনের দরবার। আর এই আইনের দরবারে আমাদের কাছে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আইনজীবী, এবং তার পরিচয় তার কাছেই আমরা তার পরিচয় আমরা জেনে নেব। হ্যালো, আপনার পরিচয়টা প্রথম আমরা জেনে নেব আমাদের দর্শক বন্ধুদের জন্য। আমি সুভাষিস দত্ত, হুগলি ডিস্ট্রিক্ট কোর্ট এবং শ্রীরামপুর কোর্টের আইনজীবী, এবং মানুষের জন্য আইনি পরিষেবা দেওয়া এটাই আমার পেশা এবং দায়িত্ব এবং কাজ। আজকের দিনে দাঁড়িয়ে যে বিভিন্ন আইনি ধারা জানতে গেলে আপনার মতো আইনজীবীকে প্রয়োজন করে, তা আমরা যদি একদম প্রথম স্তর থেকে এই আইনের বিষয়ে যদি জানতে চাই, প্রথম স্তরটা কী আসবে? প্রথমত আপনাদের এই মিডিয়া জনতা এক্সপ্রেসের মাধ্যমে বিশেষ করে গ্রাম বাংলার মানুষের কাছে আমার একটা আবেদন, আমি আমার এই আইনি কাজকর্ম অর্থাৎ আইনি প্র্যাকটিস করতে গিয়ে যেটা আমি দেখেছি বা লক্ষ্য করেছি, বিশেষ করে গ্রাম বাংলার গরিব মানুষ, সাধারণ মানুষ, এমনকি বিত্তশালী মানুষরা প্রথমত কোনো অসুবিধার সম্মুখীন হলে বা কোনো আইনি জটিলতার সমস্যার সম্মুখীন হলে তারা প্রথমে কোনো আইনজীবী বা আইনজ্ঞের কাছে যান না, তারা পাড়ার মোড়ল, স্থানীয় রাজনৈতিক দলের নেতৃত্ব কর্মীদের কাছে, এবং তারা দেখুন রাজনৈতিক দলের নেতৃত্ব বা কর্মী বা ধরুন পাড়ার মোড়ল, আমি তাদের সম্মান রেখেই বলছি, তারা তো আইনজীবী নয়, তারা তো আইনজ্ঞ নয়, তাদের ল নোয়িং পার্সন তারা নয়। অতএব আইন একটা কী বলুন তো, আইন হচ্ছে সময়। ধরুন আমি একটা তর্কের খাতিরে বললাম, আপনি একটা বিডিও অফিসে গেলেন, আপনি বিডিও অফিসে গিয়ে সাংবিধানিক দায়িত্ব মোতাবেক বিডিওর কাছে একটা দরখাস্ত করলেন, কিন্তু বিডিও সাহেব সেই দরখাস্তের মান্যতা দিলেন না, অর্থাৎ আপনার দরখাস্তটা নিয়ে বিডিও সাহেব কিছু করলেন না। সাধারণ মানুষ কী করে, সেই দরখাস্তটা নিয়ে স্থানীয় গ্রামের মোড়ল, বিশেষ করে আমি গ্রামের ব্যক্তিদের কাছে বলছি, আমি আমার দীর্ঘ 15 বছর প্র্যাকটিসের যে সময় থেকে বলছি দেখেছি, তো তখন কি হয়, মানুষ যে পরিষেবাটা এক্সপার্ট যে গভর্নমেন্ট বা বিভিন্ন পরিকাঠামো প্রকল্পের পরিষেবা, তখন ওই যে ব্যক্তির কাছে গেল সে ব্যক্তি তাকে যা সাজেস্ট করলো, দেখুন সে তো আইনজ্ঞ নয়, সে তার যুক্তিতে তার ব্যক্তিগত ধ্যান ধারণা
তার ভাবে সে একটা সাজেশন দিল, তুমি অমুকের কাজে যাও, তুমি এতে একটা সময় নষ্ট হয়। এই টাইমটা হচ্ছে আইনের জায়গায় সবথেকে বড় ফ্যাক্টর। মানে ধরুন আপনি ওই দরখাস্তটা দেওয়ার পর এক মাস কোনো গ্রামের মোড়ল রাজনৈতিক দলের নেতৃত্ব, সে যে রাজনৈতিক দলই বিলং করুক, তারা একটা ভুল পথে তাকে চালিত করলো। তারপরে সে যখন বিভিন্ন জায়গায় ডিপ্রাইভড হয়ে আঘাত খেতে খেতে সে সর্বশেষ দু তিন মাস পরে একজন আইনজ্ঞের কাছে এলো বা একজন আইনজীবীর কাছে এলো, তখন সেই আইনজীবীর কাছে একটু অসুবিধে হয়ে যায়, ওই যে টাইমটা ল্যাচেস হলো সেই সময়টা ডিক্লারেশন দেওয়া কোর্টের কাছে আমাদের খুব অসুবিধে হয়। তো আপনাদের এই জনতা এক্সপ্রেসের মাধ্যমে আমি গ্রাম বাংলার মানুষকে করজোরেও আবেদন করব যে কখনো কোনো আইনি সমস্যা হলে আপনার নিকটবর্তী কোনো আইনজীবীর সঙ্গে যোগাযোগ করুন। যেমন ধরুন হঠাৎ করে আপনার বুকের বাঁ দিকে ব্যথা হলো, আপনি ওষুধের দোকানে ওষুধ খেলে ওষুধের দোকানে একটা গ্যাসের ওষুধ দিয়ে দিল, কিন্তু ওই পেনটা যদি হার্টের হয় তাহলে আপনাকে একটা হার্ট বিশেষজ্ঞ বা একজন MBBS ডাক্তারের কাছে যাওয়া উচিত। এই মানুষের এই পরিকাঠামোগত ত্রুটির জন্য মানুষ কিন্তু অনেক ডিপ্রাইভ হয়। এটা আমি আমার রাজনৈতিক এই ওকালতি জীবনে দেখেছি যে বিভিন্নভাবে মানুষ যাকে প্রভাবিত করে সে তার মাধ্যমেই চলে। তো এইটা আপনাদের মাধ্যমে আমার সাধারণ মানুষের কাছে প্রাথমিক দায়িত্ব হবে যে আপনারা সত্যি যদি কোনো সমস্যায় পড়েন একদম ভেরি ফাস্ট বিগিনিং আপনারা কোনো আইনজীবীর কাছে যোগাযোগটা করুন। এই যে আপনি বললেন আইনজীবীর কাছে, আপনি এই পরিপ্রেক্ষিতে একটা আমরা বলবো যে কোনো মানুষ উকিলবাবুর কাছে যেতে গেলেই তারা একটা চিন্তা করে থাকে যে উকিলবাবুর কাছে যাওয়া মানে প্রচুর পরিমাণে একটা অর্থ ব্যয়, একটা সময় সাপেক্ষ, এটাকে কীভাবে না সময় সাপেক্ষ নয়। দেখুন আপনার যদি মানে আমি একটা ছোট্ট করে একটা বুঝিয়ে দিই, অসুখ অসুখটা কি মনের অসুখ হতে পারে আর শারীরিক অসুখ, শারীরিক অসুখ। মনের অসুখটা কি তার একটা জায়গা কেউ জোর করে আটকে দিয়েছে, সে কারোর কাছ থেকে কিছু অর্থ পায় সেই অর্থ পাচ্ছে না, তাতে তার দুশ্চিন্তা বাড়ছে, মনের অসুবিধে হচ্ছে। আমরা ডাক্তার কাজ করে শরীরের ব্যথা বেদনা নিয়ে, আর আমরা লয়াররা অ্যাডভোকেটরা কাউন্সিলররা কাজ করি কিসে, মানুষের মনের ওই দুঃখ দুর্দশাকে নিয়ে যে তাকে ওখান থেকে রিলিফ দিতে হবে। এবার ধরুন আপনি কি অর্থের ব্যাপারটা যেটা বললেন, ধরুন অর্থের ব্যাপারটা হচ্ছে আমাদের রাজ্য বা দেশে সরকারি পরিষেবা আছে, যারা গরিব মানুষ তাদের জন্য গভর্নমেন্টের লিগাল এইড আছে, তার সঙ্গে যোগাযোগ করতে পারে। কিছু লয়ার আমাদের মতো আছে, তারাও মানবিক, সেই মানুষটাকে পথ দেখাতে পারে। আর কোনো আইনজীবীর কাছে এলেই এত টাকা খরচা হয় না, প্রাথমিকভাবে সে একটা কিছু প্রফেস, দেখুন এটা তো প্রফেশন, কিছু ফিস নিতেই হয়, নাহলে তো তার পেশাগত দিক থেকে তার অসুবিধে, সেগুলো হয়। এগুলো মানুষের কাছে একটা ভ্রান্ত ধারণা যে আইনজীবী মানে অনেক খরচা, মামলা করতে গেলে অনেক, মামলা ছাড়া মানুষের রিলিফটা পাবে। আপনি একটা প্রভাবশালী লোক একজন আপনার জায়গা দখল করে আছে, তাহলে আপনি যদি কারোর মাধ্যমে আপোষে হয় আপনাকে ওই জায়গা বিক্রি করে দিতে হবে কম দামে, নয় ওই জায়গা ছেড়ে দিতে হবে। কিন্তু আইনে গেলে আইনের একটা জায়গা আছে, আপনি মামলা করলে আপনার কাগজ নথিপত্র কোর্টে মহামান্য আদালতে সাক্ষী সাবুত করে দেখালে আপনি বিচার পাবেন, বিচার পাচ্ছে। সাময়িকভাবে দেখছেন 269 জন ঘুষ দিয়ে চাকরি পেলো, আইনের দ্বারা তাদের চাকরি গেল, 269 জনের জায়গা তো তৈরি হলো, এটা তো ব্যাপার। যদি প্রথম আলো যদি আজকের দিনে যে দাঁড়িয়ে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় হানাহানি মারামারি রাজনৈতিক যে সংঘর্ষ, একাধিক থানা থেকে অভিযোগ দায়ের হচ্ছে, কেস হচ্ছে, কোর্টে ডেট পড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে পিছিয়ে যাচ্ছে, আবার অনেকে নিরপরাধীরই অপরাধী সাব্যস্ত হচ্ছে, এটাকে কীভাবে আপনি মেনটেন করছেন? না নিরপরাধী কখনোই অপরাধী সাব্যস্ত হবে না, এই কারণেই, কারণ একটা ব্যাপার আমাদের দেশের বিচার ব্যবস্থাতে যখন আপনি নিজের ব্যক্তিগত আইনজীবী রাখতে পারবেন না, সেই জন্য আমি আগেই বললাম লিগাল এইড আছে, সরকারি ব্যবস্থা একটা সংস্থা আছে, আপনারা তার কাছে দরখাস্ত করলে গরিব মানুষ লয়ার পাবেন এবং তারা মামলাটা করবে। এবং কোনো মামলাতেই কোনো অপরাধী যদি আইনজীবী নিয়োগ করতে না পারেন, তার জন্য মহামান্য আদালত তাকে আইনজীবী দেওয়ার জন্য লিগাল এইডকে ডাইরেকশান দেয় যে এই ব্যক্তির কোনো ব্যক্তিগত আইনজীবী নেই,
লিগাল এডের মাধ্যমে যদি কোনো মামলাটা, গরিবের জন্য বিচার আছে, কে বললো গরিবের জন্য বিচার নেই? বিচার ব্যবস্থা আছে বলেই মানুষ একটা কথা শেষে বলে, তোর সঙ্গে কালকে কোর্টে দেখা হবে। সব দেখার পর পুলিশ, থানা, প্রশাসন, কনস্টিটিউশন, এস্টেটরা সবার পরে কিন্তু মহামান্য আদালতই বিচারটা করে, সেটা দেখা যায়। তবে সেই বিচার অনেক ক্ষেত্রে দেখাও যাচ্ছে, হ্যাঁ বিচার তো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো কেসে, আমি আর নাম বললাম না, বিচার পাচ্ছেন বিভিন্ন রকম, যে সাম্প্রতিক যে আমাদের রাজ্যে যে হত্যাকাণ্ডগুলো হলো, সে বকটুই বলুন, ঝালদা বলুন, এগুলো মহামান্য হাইকোর্ট সেগুলোকে আপনার সিবিআই তদন্ত দিয়েছে, এবার তদন্তের ওপর নির্ভর করে বিচারটা হবে। তদন্ত যদি ভালো হয় বিচারে সাজা পাবে। যে মানুষরা আইনজীবীর কাছে প্রথম আসবে, ধরুন কোনো একটা তার ঘটনা নিয়ে আপনার কাছে আসছে, তার প্রথম পর্যায়ে কী কী কাজ থাকবে? না, ঘটনাটা যা ঘটেছে পুরো ইন ব্রিফ সত্য কথাটা যদি সে ভুলে যায় লিখে আনতে পারে, যদি সে লিখে না আনতে পারে মনে বলুক যে এই ঘটনা এইভাবে এই 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 হয়েছে, তারপরে আইনি প্রেক্ষাপটটা আমাদের মতো আইনজীবীরা সেটা ধরে সেই কেসটাকে মেড আউট করতে পারবে। একটা কেসের একটা ব্যবস্থা আছে, যেমন ধরুন একজন অত্যাচারিত হয়ে এলো, মারধর খেয়ে এলো, তার মেডিকেল করা আছে কি না, তাকে সে যে আমার কাছে এলো বা থানায় গেল, থানাকে বলছে লিখিতভাবে যে আমি মারধর করেছি কিন্তু মেডিকেল করায়নি, তাহলে মারধরটাকে এস্টাবলিশ প্রাইমা ফেসি করতে হবে, তার সঙ্গে সাক্ষী সাবুদের ব্যাপার আছে, সেকশনের অনুযায়ী তাকে সেইভাবে যেতে হবে, এগুলোকে ফলো করতে হবে। ধরুন বাড়ি থেকে নির্যাতিত হচ্ছে, 498A মামলাগুলো যে হয়, বধূ নির্যাতনের মামলা, তাতে তার আগে তারা কতবার অত্যাচারের শিকার হয়েছে, কারণ এবার এটা তো ক্রমানুসারে হবে, ক্রমাগত হয়, মানে এটা একবার হলে বা দুবার হলে নয়, অনেক দিন ধরে হচ্ছে এইসবগুলো, সেই সব কাগজগুলো মানে ঠিক ঠিক সময় পোষা। আমার একটাই বক্তব্য, স্থানীয় কোনো মানে মুরব্বী বা স্থানীয় কোনো মোড়লের কাছে না গিয়ে আইনজীবী বা যারা আইন সম্বন্ধে নলেজ আছে তাদের সঙ্গে যোগাযোগ করাটাই শ্রেয়, এটাই আমার প্রথম সাজেশন হবে সাধারণ মানুষের, বিশেষ করে গ্রাম বাংলার মানুষের। আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে বধূ নির্যাতন এবং পারিবারিক অশান্তি যে ঘটনাগুলো ঘটছে, তার উপর কী কী আইন প্রয়োগ হয়, কী কী ধারা হয় সেগুলো যদি একটু বলেন। বধূ নির্যাতন মামলা মানে ধরুন একটা বিবাহিত মহিলা দীর্ঘ দিন ধরে তার শ্বশুরবাড়িতে, তার শ্বশুরবাড়ির বিভিন্ন স্বামী সহ ইল্লস যারা আছে, মানে শ্বশুর, ভাসুর, তেওর, ননদ ইত্যাদি ইত্যাদি, যারা দীর্ঘদিন ধরে তাকে অত্যাচার করছে মেন্টালি ফিজিক্যালি, তখন তাকে বারবার প্রশাসনিক তরফকে জানিয়েছে কাজ হয়নি, একবার দুবার তিনবার জিডি করেছে করেছে, বা কখনো এমন মারধর করেছে, ইঞ্জুরি রিপোর্ট হয়েছে, তারপরে সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে স্থানীয় যে থানা আছে থানায় লিখিতভাবে যে আমার এত তারিখে বিয়ে হয়েছে, বিয়ের সময় এই এই দিয়েছিলাম, এইগুলো আটকে রেখেছে, মারধর এই তারিখ থেকে করছে, টাকা চাইছে বা দাবি দাওয়া করছে, বিভিন্নভাবে পর্যায়ক্রমে ঘটনাগুলো হয়েছে, পুলিশকে বিস্তারিত জানাতে হবে। এবার এই সেকশনগুলো যে কন্টিনিউ মারধর যে ঘটনাগুলো চলছে, এটা হচ্ছে 498A বধূ নির্যাতন। এইবার বিবাহের সময় যে তাকে জিনিসপত্রাদি দিয়েছে, তাকে যে আসবাবপত্র দিয়েছে, গয়না দিয়েছে, এবং সেগুলোর বিল ভাউচার কেনা হয়েছে, তার বাবা হোক ভাই হোক যে কিনেছে সে কোথাও রেখেছে, সেইগুলো সহ যে সেগুলো আটকে রাখছে, এটা 406 IPC ধারায়, ভারতীয় দণ্ডবিধি আইনে, ইন্ডিয়ান পেনাল কোডে 406 ধারায় সেগুলোকে আটকে রাখা। হ্যাঁ, এবার তার সঙ্গে ধরুন মারধর করা, সবাই মিলে করা, 34 মানে সকলে মিলে কোনো অপার, তার মধ্যে যদি কোনো ক্রিমিনাল ষড়যন্ত্র ইত্যাদি থাকে, 120B, এই এক একটা ঘটনার পর্যায়ক্রমে সেকশনগুলো বসে। আপনার কথা পরিপ্রেক্ষিতেই যাই, আপনি যে বলছেন যে থানা, লোকাল যে থানা থাকবে সেখানে অভিযোগ জানাতে, অনেক সময় দেখা যায় সেই থানাতে অভিযোগ জানাতে গেলে দারোগা সাহেবরা বা যে অফিসাররা থাকে অনেক সময় অভিযোগ গ্রহণ করে না, সেক্ষেত্রে কী পদক্ষেপ গ্রহণ করবে? যেমন সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট বারবারই বলেছেন, বিভিন্ন ভার্ডিক্সে বলেছে যে কেউ যদি অভিযোগ করে অভিযোগটাকে নামা, অভিযোগ নামা মানে FIR স্টার্ট নয়, কিন্তু অভিযোগটা তদন্ত করা। এবার সেক্ষেত্রে এখানে মানে ক্রিমিনাল সেকশনটা CRPC চালায়, তো CRPC ক্রিমিনাল প্রসিডিওর যেটা ফৌজদারি কার্যবিধি আইন বলি আমরা বাংলায়, পুলিশ ধরুন পুলিশের কাছে একটা দরখাস্ত করা হলো, পুলিশ সেই দরখাস্তটা ফেলে রাখলো, করলো না, এখানেই কি থেমে যাবেন? না, এরপরে ওই দরখাস্তটা
ওই ব্যক্তি যে অ্যাগ্রিভ পার্সন, মানে যে যার অভিযোগ, যে অভিযোগকারিণী বা অভিযোগকারী যেই হোক, সে ওই দরখাস্তটা রেজিস্টার উইথ এডি ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে স্থানীয় থানা, সংশ্লিষ্ট এসপি বা সিপি, হোম সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল, এই অভিযোগগুলো পাঠাতে পারেন। পাঠানোর পর 15 দিন অপেক্ষা করে মহামান্য আদালতে সেকশন 156 সাবক্লস 3 এফআইআর দায়ের করতে পারেন। মহামান্য আদালত সেই এফআইআর যদি অ্যাকসেপ্ট করে, সেই এফআইআরটা সংশ্লিষ্ট থানায় চলে আসবে। সেকশন এখানে 154 থানায় এফআইআর করা, 154 এফআইআর যখন পুলিশ নেগলেক্ট করলো, নিল না, তখন 156 সাবক্লস 3 আসতে হবে। তখন ওকে ওই দরখাস্তগুলো করে 10 দিন অপেক্ষা করতে হবে বা 12 দিন 15 দিন মহামান্য আদালতকে বলতে হবে যে আমি 15 দিন আগে থানায় জানিয়েছি লিখিত আকারে, প্রথমে ন্যায় নিয়ে অভিযোগ বা অভিযোগ নিলেও কেস মামলা শুরু করেনি, পরবর্তীকালে আমি রেজিস্ট্রি ডাকযোগে জানিয়েছি তাও মামলা স্টার্ট করেনি, তাই আমি আপনার কাছে দ্বারস্থ হলাম। সেক্ষেত্রে কোর্ট থেকেও এফআইআর হয়, কোর্ট থেকে এফআইআর হয়ে আবার থানায় পাঠিয়ে দেয়। শেষ প্রশ্ন আপনার কাছে, আপনি যা বললেন তারপরে এতদিন মতো অনেক মানুষের কাছে ধারণাটা ছিল, আবারও ঘুরে ফিরে সেই একই কথা, আইনজীবীর কাছে গেলে একটা অর্থনৈতিক খরচের ব্যাপার আছে, সেই জায়গায় আমাদের দর্শকদের কাছ থেকে এবং যে আরও যে মানুষরা শুনছেন এই বার্তাটা, তাদের কী কী বলবেন? দেখুন, এটা ঘাবড়ে যাবেন না, এটা এটা ভেবে যে ঘাবড়ে যাবেন যে আমার আইনজীবীর কাছে গেলে অনেক টাকা খরচা, এটা ঠিক মনে হচ্ছে নয়। আমি আরও বলছি যে আপনাদের জন্য লিগাল এড আছে, আমাদের মতো অনেক আইনজীবীও আছে, সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সবসময়, যে আমরা পেশাটাকে সামনে, আমরা অনেক সময় মানুষের সিম্পাথিতেও কাজ করে দিই, সেগুলো আমরা করি, যে গেলে এই যে মানুষের মধ্যে বিশেষ করে গ্রাম বাংলায় যে কোর্ট কেস মানে প্রচুর খরচা, কোর্ট কেস মানে খরচার শেষ নেই, এটা কিন্তু নয়, এটা এটা নয়, এটা নয়। আস্তে 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 মানুষকে আরও জানতে হবে, নলেজ হবে বা ক্যাম্প করা, মানুষকে নিয়ে বসা, মানুষকে বোঝাতে হবে যে স্থানীয় যে লোকটা রাজনীতির সঙ্গে যুক্ত, সে যে রাজনৈতিক দলেরই হোক বা স্থানীয় যে পাড়ার সিনিয়র ব্যক্তিত্ব, তিনি কিন্তু আইনের নলেজ অতটা জানেন না, তাহলে আমাকে গেলে কোনো আইনজীবীর কাছেই যেতে হবে যিনি আমাকে সঠিক পরামর্শটা দেবে, মানে সঠিক সময় সঠিক পরামর্শে যেমন রোগ সারে, সঠিক সময় সঠিক ডায়াগনোসিসে যেমন রোগ সারে অসুস্থ মানুষ সুস্থ হয়, অনুরূপভাবে সঠিক সময়ে সঠিকভাবে সঠিক কথাটা বললে কিন্তু আইনগতভাবে মানুষ সঠিক পরিষেবাটা পায়। এটাই তিনি কিন্তু বিস্তর আমাদের জানালেন, এবং আরও বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন, দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে। নতুন ভোরের নতুন আলো নিয়ে আপনার শুভকামনায় কেশব বিদ্যাপীঠ। এবার আর পাশের জন্য চিন্তা নয়, কেশব বিদ্যাপীঠ থেকে যে কোনো বয়সে পরীক্ষায় বসুন আর 6 মাসে সরকারিভাবে NIOS থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক গ্যারান্টি সহকারে যে কোনো মাধ্যমে পাশ করুন। নেতাজি মুক্ত বিদ্যালয় থেকে সহজে পাশ করুন BA, MA, BSc, MSc-র মতো কোর্স, এছাড়াও BEd, DLed, GNM, BSc নার্সিং, DPharm-এর মতো কোর্সে এক চান্সে পাশের সুবিধা। যোগাযোগ কেশব বিদ্যাপীঠ, ঠিকানা সাঁতরাগাছি, হাওড়া, যোগাযোগ নম্বর 9831662297 অথবা 9748089098।